ফরচুন বরিশাল তামিম ইকবালের দল। হ্যাঁ, তামিমের দলই বলতে হচ্ছে, কারণ এই দলটার দায়িত্ব সামলেছিলেন সাকিব আল হাসান। তবে সাকিব রংপুর রাইডার্সে যোগ দেওয়ার পরপর একেবারেই দেরি না করে তামিম ইকবাল খানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। শুধু তাই না, এক্সপিরিয়েন্সকে কাউন্ট করা হয়েছে এই দলটায়। তামিমের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মুশফিকুর রহিম আছেন, পঞ্চ পাণ্ডবের তিনজনই ফরচুন বরিশালে। তামিমকে তো তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং খালেদ আহমেদকে তারা ধরে রেখেছিল রিটেনশনের মাধ্যমে। মুশফিকুর রহিমকে তারা দলে নিয়েছে এবং এই দলটাতে লোকাল ক্রিকেটার পর্যাপ্ত আছে। তো এই দলটার স্টার্টিং লাইন আপের সাথে ব্যাকআপ ক্রিকেটারও কিন্তু যথেষ্টই আছে। আমরা সম্ভাব্য একাদশটা যখন দেখব তখনই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু তাই না, এবারের মৌসুমে বড় বেশ কিছু নাম ফরচুন বরিশাল দলে ফিরিয়েছে। পিএসএল এর আগে বা IL T20 পরে অনেক বড় বড় নামই ফরচুন বরিশাল দলটাতে খেলতে আসবে। শোয়েব মালিককে তারা দলে ফিরিয়েছে, ফখর জামান আছেন, পল স্টার্লিং, ইব্রাহিম জাদরান, ডেভিড মিলার, একেবারে শেষ মুহূর্তের চমক নাবিনুল হক। তো এই দলটাতে নিশ্চিতভাবেই সুপারস্টার অসংখ্য আছেন। এখন কারা খেলবেন, কখন কখন আসলে কারা অ্যাভেলেবেল থাকবেন, পিএসএল এর শুরু হওয়ার আগে এই দলটাতে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য থাকবে নিশ্চিতভাবে। আমরা যদি সম্ভাব্য একাদশটা দেখি, তামিম ইকবালের সাথে ফখর জামান ওপেন করবেন, পল স্টার্লিং, ইব্রাহিম জাদরানরাও ব্যাকআপ হিসেবে থাকছেন, সৌম্য সরকার আছেন তিন নম্বর পজিশনে, মুশফিকুর রহিম আছেন, শোয়েব মালিক আছেন, এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। তো একটা সলিড ব্যাটিং লাইন আপ কিন্তু ফরচুন বরিশালের নিশ্চিতভাবেই আছে। আমরা যদি অলরাউন্ডার কোটারদের দিকে তাকাই, সেখানে মেহেদী হাসান মিরাজকে আপনি দেখতে পারবেন, দুনিত ওয়াল্লা লাগে শ্রীলঙ্কান ক্রিকেটের আপকামিং তারকা তিনি আছেন, আব্বাস আফ্রিদিকে আমরা হয়তো পিএসএল শুরু হওয়ার আগে এই দলটার পেস বোলিংয়ে নেতৃত্ব দিতে দেখব, এছাড়া সাইফুদ্দিন আছেন এই দলটাতে, খালেদ আহমেদ বা কামরুল ইসলাম রাব্বির যে কোনো একজনও কিন্তু খেলতে পারেন। এছাড়াও এই দলটার ব্যাকআপের তালিকাও কিন্তু বেশ শক্ত। রাকিবুল জুনিয়র, তাইজুল ইসলাম আছেন, খালেদ বা সাইফুদ্দিন বা কামরুল ইসলাম রাব্বির যে কেউই একাদশে থাকবেন, বাকিরা হয়তো এই ব্যাকআপ লিস্টে থাকবেন। সব মিলিয়ে এই দলটা যথেষ্ট শক্তিশালী এবং পিএসএল শুরু হওয়ার পরেও কিন্তু যেই নামি দামি তারকাদেরকে তারা দলে ফিরিয়েছে তার শক্তিমত্তা কোনোভাবেই আসলে কমছে না। আমরা যদি দেখি, ফখর জামান চলে যাওয়ার পরে ওই জায়গায় খেলার জন্য তাদের কাছে পল স্টার্লিং আছেন, ইব্রাহিম জাদরান আছেন, শোয়েব মালিক যখন চলে যাবেন পিএসএল খেলতে তখন কিন্তু ডেভিড মিলার চলে আসবেন IL T20 থেকে। তো নিশ্চিতভাবেই শক্তিমত্তা তখন আরও কয়েক গুণে বাড়ছে। হ্যাঁ, আব্বাস আফ্রিদি চলে যাবেন, তবে সেই জায়গাটা পূরণ করার জন্য ওই সময়ে বরিশাল কিন্তু নাবিনুল হক বা নুয়ান তুষারাকে পেয়ে যাবে। নুয়ান তুষারার শুরুর দিকে বরিশালের একাদশে কিন্তু ছিলেন না, স্কোয়াডে ছিলেন না, মোহাম্মদ আমির ছিলেন, তবে মোহাম্মদ আমির যেহেতু নাম প্রত্যাহার করেছেন তার জায়গায় তুষারাকে তারা দলে ভিড়িয়েছে। তো সাউথ আফ্রিকান T20 নুয়ান তুষারা থাকবেন। তো ওই সিজনটা শেষ হয়ে যাওয়ার পরে, যেটা February 10 শেষ হবে, নুয়ান তুষারাও কিন্তু যুক্ত হয়ে যাবেন। তো নিশ্চিতভাবে ফরচুন বরিশাল একটা শক্তিশালী দল, কোনো সন্দেহ নাই। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই তাদের যথেষ্ট ভারসাম্য আছে এবং মেহেদী হাসান মিরাজ বা ওয়ালা লেগেদের মাধ্যমে যেই ব্রিজটা টানা দরকার, 7 বা 8 নম্বর পজিশনে যেই ধরনের ক্রিকেটার দরকার যারা ব্যাটিংয়ের সাথে বোলিংটাও করতে পারবেন, ওই জায়গাটা তো তাদের শক্তিমত্তা আছে। এবং তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে তাদের ব্যাকআপ ক্রিকেটারের সংখ্যা লোকাল ক্রিকেটারদের দিক থেকেও যথেষ্ট শক্তিশালী। তাইজুল বা রাকিবুর জুনিয়ররা যে কোনো দলেই আসলে স্টার্টিং লাইন আপে সুযোগ পেতে পারেন, একই কথা খালেদের ক্ষেত্রে বা কামরুল ইসলাম রাব্বির ক্ষেত্রে, সাইফুদ্দিনের ক্ষেত্রে খাটে। তো ফরচুন বরিশাল এবারও নিশ্চিতভাবেই শক্তিশালী একটা দল এবং পঞ্চপাণ্ডবের তিনজনই এই দলটাতে আছে। আপনি নিশ্চিতভাবেই জানেন, যখন ক্রাঞ্চ মোমেন্ট আসবে, যখন কোয়ালিফায়ার, এলিমিনেটর বা ফাইনাল ম্যাচগুলো হবে, তখন কিন্তু এক্সপিরিয়েন্স নিশ্চিতভাবেই ভাইটাল একটা রোল প্লে করতে যাচ্ছে। এবং বড় ম্যাচ কীভাবে জিততে হয় সেটা ফরচুন বরিশালে থাকা তামিম, রিয়াদ বা মুশফিকদের খুব ভালো করেই জানা আছে। তো চ্যাম্পিয়নশিপের লক্ষ্যেই দল সাজিয়েছে ফরচুন বরিশাল এবং দলটাও যথেষ্ট ভারসাম্যপূর্ণ শক্তিশালী একটা দল হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.